ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থী যারা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করেন তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের অনেক সময় বিভিন্ন চুক্তিপত্র তৈরি করতে হয় তেমনি একটি হলো বাসা ভাড়ানামা চুক্তিপত্র তো বাসা ভাড়ানামা চুক্তিপত্র আমরা যেহেতু আমাদের করতে হয় সেক্ষেত্রে আপনারা কিভাবে করবেন এজন্যই মূলত আপনাদের সাথে আজকে আমি এখানে এরকম একটি ফরম্যাট শেয়ার করলাম লক্ষ্য করুন এখানে টাইটেল দেখতে পাচ্ছেন বাসা ভাড়া চুক্তিপত্র এখানে লক্ষ্য করুন নাম রয়েছে পাশাপাশি এটি হলো প্রথম পক্ষ মালিক এবং বনাম দ্বিতীয় পক্ষ লক্ষ্য করুন এখানে দ্বিতীয় পক্ষের নাম রয়েছে এবং এখানে দ্বিতীয় পক্ষ হলো ভাড়াটিয়া এখানে এখানে লেখা রয়েছে পাশাপাশি প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন এখানে আমি যদি আপনাদের দেখাই একটি চুক্তিপত্র সম্পাদনের ক্ষেত্রে কিছু শর্তাবলী থাকে তো সেই শর্তাবলী কিন্তু আপনি এখানে ধারাবাহিকভাবে আমি যেভাবে এখানে দেখিয়েছি আপনারা সেইভাবে শর্তাবলীগুলো আপনারা টাইপ করে নেবেন তো লক্ষ্য করুন এখানে এখানে পাতা দুই তার মানে আমার প্রথম পৃষ্ঠাটা হলো চলমান পাতা অতটুকু পর্যন্ত যেহেতু এখানে লেখা আছে চলমান পাতা দুই কাজেই এখানে এটি হলো দ্বিতীয় পৃষ্ঠা এখানে পাতা দুই আপনারা দেখতে পাচ্ছেন তো ধারাবাহিকভাবে শর্তগুলো এইভাবে টাইপ করে দিবেন তারপর তফসিল এখানে সেই অনুযায়ী আপনার প্রজন্ম থেকে এখানে টাইপ করে দিবেন উপরুক্ত এখানে যে উপরুক্ত শর্ত সাপেক্ষে উভয় সম্মত হইয়া সব জ্ঞানের নিম্নের নিজ নিজ নাম স্বাক্ষরের মাধ্যমে অত্র ভাড়ানামা চুক্তি সম্পাদন করিলাম এখানে সাক্ষীগণের স্বাক্ষর থাকবে যারা সাক্ষী থাকবে তারা এখানে স্বাক্ষর দিবেন পাশাপাশি প্রথম পক্ষ যিনি মালিক রয়েছেন ওনার স্বাক্ষর এখানে হবে এবং ভাড়াটিয়া যিনি বাসা ভাড়াটিয়া ভাড়া নেবেন তার স্বাক্ষর এখানে হবে তো প্রিয় শিক্ষার্থী এটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম কারণ যারা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করেন তাদের ক্ষেত্রে অবশ্যই এই এরকম একটি ফর্মেট এটি খুবই গুরুত্বপূর্ণ তো এখানে একটি কথা বলা প্রয়োজন যে এই ফর্মেটটি আপনারা এখন কিভাবে করবেন এই ফর্মেটটি করার ক্ষেত্রে আপনারা কিভাবে আপনার কোন পেপারে করবেন কাগজের অর্থাৎ কাগজের সাইজ কি হবে মার্জিন কতটুকু হবে এই বিস্তারিত চলুন এবার দেখে আসি তো আমি আগে থেকেই একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করে রেখেছি তারপর প্রথমে যে কাজটি করবেন আপনি এখান থেকে লেআউট মেরোতে যাবেন আমি অফিস দু হাজার উনিশ ভার্সন থেকে দেখিয়েছি দেখাচ্ছি বিষয়টা তো লেআউট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর লক্ষ্য করুন এখানে সাইজ তো সাইজে আপনি এখানে ক্লিক করে আপনি মোর পেপার সাইজে যাবেন মোর পেপার সাইজ এখানে ক্লিক করুন প্রিয় শিক্ষার্থী এখন যে উইন্ডোটি আসলো সেক্ষেত্রে আপনি লক্ষ্য করুন এখানে পেপার সাইজ আপনি এখানে ক্লিক করে আপনি লিগাল পেপারটি নির্বাচন করুন তো প্রিয় শিক্ষার্থী লিগাল পেপারটি নির্বাচন করার পর আপনি এখানে চোদ্দ রয়েছে হাইট এটাকে আপনি তেরো করে দিন তো প্রিয় শিক্ষার্থী হয়ে গেল এবার অকে বাটনে ক্লিক করুন তো এবার ওরিয়েন্টেশন থেকে আপনি এখান থেকে পর্ট্রেট নির্বাচন করবেন যেহেতু এটি লম্বালম্বি হবে আর মার্জিনসের ক্ষেত্রে একটু এখান থেকে কাস্টমস মার্জিনসে যাবেন প্রিয় শিক্ষার্থী তো যেহেতু এই যে চুক্তি পত্রটি এটি একটি স্টাম্পে প্রিন্ট হবে সেক্ষেত্রে প্রশিক্ষাটি অবশ্যই খুব গুরুত্ব সহকারে কিন্তু আপনাকে মার্জিন সেট আপ করতে হবে তো লক্ষ্য করেন এখানে মার্জিন লেখাটি ট্যাপটি সিলেক্ট অবস্থায় রয়েছে টপে সাধারণত আমি এখানে দিলাম ছয় ইঞ্চি তো এটি ছয় ইঞ্চি দিতে পারেন পাঁচ ইঞ্চি দিতে পারেন বা চার ইঞ্চি দিতে পারেন এটা কোনো ব্যাপার না আপনি এর মধ্যে যে আপনার প্রয়োজন মতো এখানে দেবেন তো আমি এখানে সিক্স ইঞ্চি দিচ্ছি তো বটমে এখানে বটম আমি এক ইঞ্চি দিচ্ছি আর লেফটে আমি এক ইঞ্চি রাখবো এবং রাইটে যথারীতি এক ইঞ্চি রাখবো তো এক্ষেত্রে কম বেশি হতে পারে আপনি যার কাজটি করবেন সে যদি বলে যে বাম দিকে একটু জায়গা বেশি প্রয়োজন সেক্ষেত্রে আপনি এখান থেকে দেড় ইঞ্চি দিতে পারেন দেড় ইঞ্চি দিয়ে এদিকে আবার রাইটে অংশ একটু কম কমিয়ে দিবেন তাহলেই হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তো আমি আপাতত এখানে এক ইঞ্চি রাখছি আর এখানে রাইটেও এক ইঞ্চি আমি রাইটে এখানে আপনার এক ইঞ্চি রাখলাম তো প্রিয় সেক্ষেত্রে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এবার খেয়াল করুন এবার অকে বাটনে ক্লিক করুন অকে বাটনে ক্লিক করলে বিষয়টি হয়ে যাবে অর্থাৎ এখানে আমি যা যা সেট করলাম সেটা হয়ে যাবে আমি আপনাদের একটি বিষয় খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি এখানে আমি সিক্স ইঞ্চি দিয়েছি তার মানে আপনিও যে সিক্স ইঞ্চি দিতে হবে এটা কিন্তু সঠিক না আপনি যখন একটা কাজ করবেন তখন আপনি যার কাজ করবেন তাকে জিজ্ঞেস করে নেবেন যে উপরের অংশে স্টাম্পের যে লোগোটা থাকে নিচের অংশে কোনো স্বাক্ষর দিবে কিনা আমি যদি আপনাদের একটু বুঝিয়ে বলি আমি যদি এখানে যাই তো এখানে গেলে আমি একটু একটু ক্যান্সেল ক্লিক করি প্রিয় শিক্ষার্থী আপনাদের বোঝার সুবিধার্থে তো আমি এখানে গেলাম তো এখানে যাওয়ার পরে লক্ষ্য করুন এখানে আমি জুমটা ছুটো করে নিলে আপনাদের বোঝার বুঝতে সুবিধা হবে লক্ষ্য করুন এখানে কিন্তু অনেক জায়গা আমি এখানে এই অংশে কিন্তু যেহেতু এই যে পত্রটি অর্থাৎ বাসা ভাড়া নামা চুক্তিপত্র এটি কিন্তু একটি স্টাম্পে প্রিন্ট হবে আপনারা অবশ্যই স্টাম্প কেমন সেটা আপনারা জানেন তো স্টাম্পের এই অংশে কিন্তু একটি লোগো থাকে একশো টাকা বা পঞ্চাশ টাকার এরকম একটি লোগো থাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে তো প্রিয় শিক্ষার্থী সেক্ষেত্রে কিন্তু এই অংশটুকু বাদ দিয়ে তারপর আরও কিছু অংশ অনেক সময় খালি রাখার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি আমার প্রয়োজন মতো এখানে সিক্স ইঞ্চি রেখেছি তো আপনি এখানে আপনার প্রয়োজন মতো আপনি রাখবেন এখানে কিন্তু মগস্থ করার কোনো বিষয় না আসলে কাজটি বোঝার বিষয় তারপরেও প্রিয় শিক্ষার্থী আমি এখানে আপনাদের আর এখানে আমি এক ইঞ্চি কেন রাখলাম নিচে অনেক সময় দেখবেন আপনারা যে কোনো স্টাম্পের একদম নিচের দিকে কিন্তু লেখা থাকে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানের যথেষ্ট বা গাছ লাগান পরিবেশ বাঁচান এই ধরনের সংলাপ থাকে তো এই জন্য আমি মূলত বটম অর্থাৎ পৃষ্ঠার নিচে এক ইঞ্চি রেখেছি আশা করি প্রিয় শিক্ষার্থী বিষয়টি বুঝতে পেরেছেন এবার চলুন বিষয়টি আবার নতুন করে আপনাদের দেখাই আমি প্রথম থেকে আবার যদি যাই এখানে সাইজ আমি এখান থেকে মোর পেপারে গেলাম মোর পেপারে যাওয়ার পর এখান থেকে লিগাল পেপারটি যদিও প্রিয় শিক্ষার্থী আমি এখানে যেহেতু একটু আগে এটি পরিবর্তন করেছি এখানে ডিফল্ট হিসেবে এটি রয়ে গেছে তো আপনি আমি আপনি যে কাজটি করবেন আমি আবারও দেখাই এখান থেকে লিগাল পেপারটি একটু সিলেক্ট করে নেবেন আমি যদি একটু দেখাই লিগাল পেপারটি সিলেক্ট করে নেবেন তারপর এখানে চোদ্দোর পরিবর্তে আপনি এখানে তেরো টাইপ করে দিবেন অর্থাৎ তেরো টাইপ করে দিবেন তেরো টাইপ করার পর আপনি এখান থেকে এখান থেকেও মার্জিনে যেতে পারেন তো আমি এটি ওকে দিয়ে দিলাম তারপর এখানে ওরিয়েন্টেশনে যাবেন এখানে পর্ট্রেট হবে যেহেতু লম্বা কাজটি করতে হবে মার্জিনস থেকে কাস্টমসে যাবেন কাস্টমস মার্জিনসে ক্লিক করার পর এবার প্রিয় শিক্ষার্থী এখানে টপে আপনি আপাতত আমি এখানে ছয় ইঞ্চি দিচ্ছি বটমে এক ইঞ্চি দিচ্ছি আর রাইটে অর্থাৎ লেফটে এক ইঞ্চি দিচ্ছি এবং রাইটে এক ইঞ্চি দিচ্ছি তো আপনি আপনার প্রয়োজন মতো এখানে সেট করে নিতে পারবেন কেউ যদি বলে যে লেফটে দেড় ইঞ্চি দেওয়া দরকার তাহলে আপনি এখানে দেড় ইঞ্চি দিবেন তারপরে এখানে রাইটে যদি বলে যে এখানে এক ইঞ্চি থাকবে বা একটু কম দিতে পারেন তো আমার পরামর্শ হলো যদি এদিকে দেড় ইঞ্চি দেন তাহলে এখানে এক ইঞ্চি না দিয়ে আপনি এখানে এইট পয়েন্ট দিবেন তো যাই হোক আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তো আমি যদি এক কথায় বলতে চাই তাহলে আপনি এদিকে টপ সিক্স ইঞ্চি বটমে আপনি এক ইঞ্চি দিবেন আর লেফটে আপনি এক ইঞ্চি দিবেন আর রাইটে আমি এক ইঞ্চি রাখবো এবার এবার প্রিয় শিক্ষার্থী যে করব কাজটি যদি অকে বাটনে ক্লিক করি তাহলে আমার ফর্মেটটি কিন্তু সেট হয়ে যাবে আমি আবারও বলছি যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ কাজ এখানে আপনি যার কাজটি করবেন তাকে বলে নেবেন যে এখানে কতটুকু মার্জিন আপনি দিবেন সেই অনুযায়ী কিন্তু আপনাকে সেট করতে হবে তো আমি এখানে আপনাদের বলছি না যে আপনি মুখস্থ করুন আমি যেটা দিচ্ছি সেটাই দিবেন তাহলে কিন্তু হবে না আপনারা বুঝে দিবেন আমি একটু আপনাদের নিয়ম কারণটা দেখালাম তো এবার ওকে বাটনে ক্লিক করুন লক্ষ্য করুন এখানে কিন্তু আমি যদি জুমটা একটু ছোট করি লক্ষ্য করুন এখানে কিন্তু হয়ে গেল লক্ষ্য করেন এখানে এখানে কারসর দেখা যাচ্ছে তো আপনারা কিন্তু এখান থেকেই আপনারা যে চুক্তিপত্র যেটি যেটি রয়েছে সেটি কিন্তু এখানে টাইপ করা শুরু করবেন তারপর ফর্ম্যাট করে নেবেন তো প্রিয় শিক্ষার্থী আশা করি কাজটি কিভাবে করতে হয় আপনারা বুঝতে পেরেছেন একই নিয়মে আপনারা যে কোনো চুক্তিনামা করতে পারবেন তো এই যে এখানে আমার ফর্মেটটি রয়েছে স্টাম্পের যে প্রিন্ট হবে যে ফর্মেটটি বাসা ভাড়া নামা চুক্তিপত্র সেটা আপনার যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে যে কাজটি করবেন আমার আমার কাছে আপনাদের মেইল পাঠিয়ে দিবেন আমি মেইলে সেই ফর্মেটটি আপনাদের কাছে দিয়ে দেবো সক্রিয় শিক্ষার্থী ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ